হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত অনলাইন সৌরভ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব বিভিন্ন সরকারি যোজনা এবং ওই অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসাডারদের নাম। প্রথমে থাকবে যে ব্যক্তি, যে ব্র্যান্ডের নাম, তার ব্যক্তির নাম থাকবে, তারপরে ব্র্যান্ডের নাম থাকবে, তারপরে সেই ব্র্যান্ড সম্পর্কে কিছু তথ্য থাকবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তবে ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ করব, যদি চ্যানেল নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে হচ্ছে অমিতাভ বচ্চন, তিনি কোন ব্র্যান্ডের সাথে যুক্ত? তিনি সিটি কম্পোস্ট কম্পেইনিং ব্র্যান্ডের সাথে যুক্ত, এটি স্বচ্ছ ভারত মিশনের একটি অংশ। জন আব্রাহাম, অরুণাচল প্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, অরুণাচল প্রদেশে পর্যটন শিল্পকে প্রমোট করার উদ্দেশ্যে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার। নরেন্দ্র মোদী, ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। নওয়াজুদ্দিন সিদ্দিকি, সমাজবাদী কিষাণ বিমা যোজনা, এটি সম্বন্ধে কী জানা যাচ্ছে? উত্তরপ্রদেশের কৃষকদের জন্য এটি, এবং এর মাধ্যমে 2.5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা। পিভি সিন্ধু, সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। শচীন তেন্ডুলকর, অ্যান্টি লিকুইয়ার অ্যান্ড অ্যান্টি ড্রাগিং ক্যাম্পেইনিং অফ কেরালা, অ্যালকোহল ও ড্রাগের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে মানুষদের সচেতন করার উদ্দেশ্যে। সাক্ষী মালিক, বেটি বাঁচাও বেটি পড়াও, হরিয়ানা সরকারের ক্যাম্পেইনিং এটা। বিরাট কোহলি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। বিদ্যা বালান, সমাজবাদী পেনশন যোজনা, উত্তরপ্রদেশ সরকারের যোজনা। ফিরুজ খাম্বাতা, মেক ইন ইন্ডিয়া, এটি লঞ্চ করেছে কে? নরেন্দ্র মোদী। শাহরুখ খান, পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। স্টিভ গ্রাফ, কেরালার আয়ুর্বেদ, আয়ুর্বেদের বাসভূমি হিসাবে কেরালার পর্যটন শিল্পের প্রচার। শিল্পা রেড্ডি, কনফেডারেশন অফ উম্যান, মহিলাদের সাহায্যের জন্যে। বাবা রামদেব, হরিয়ানা যোগা এবং আয়ুর্বেদ, বৃহত্তর ক্ষেত্রে যোগা এবং আয়ুর্বেদের প্রচার। অঙ্কিত ফাদিয়া, ডিজিটাল ইন্ডিয়া, নরেন্দ্র মোদী লঞ্চ করেছে। অমিতাভ বচ্চন, স্বচ্ছ ভারত অভিযান, নরেন্দ্র মোদী লঞ্চ করা। অমিতাভ বচ্চন পালস পোলিও, পোলিও রোগ প্রতিরোধ করার উদ্দেশ্যে। দিয়া মির্জা, স্বচ্ছ সাথী, স্বচ্ছ ভারত মিশনের একটি অংশ যেটি ছাত্রছাত্রীদের দ্বারা বাস্তবায়িত। মাধুরী দীক্ষিত, মা হাইপেন মাদার্স অ্যাবসোলিউট অ্যাফেকশন। দীপিকা পাডুকন, ইন্ডিয়ান সাইকেটিক সোসাইটি, দ্য লার্জেস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান সাইকেটিক্সট। সানিয়া মির্জা, তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। সানিয়া মির্জার সঙ্গে যৌথভাবে আছেন মহেশবাবুও। এই মহেশবাবু হচ্ছেন সাউথ ইন্ডিয়ান একজন নায়ক। মহেন্দ্র সিং ধোনি, ঝাড়খণ্ডের পর্যটন, তিনি ঝাড়খণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। কুলদীপ যাদব, উত্তরপ্রদেশের নির্বাচন কমিশনারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। বরুণ ধাবান, স্কিল ইন্ডিয়ার, বরুণ ধাবান ও অনুষ্কা শর্মা স্কিল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো, এবং এগুলি পরীক্ষায় আসার মতন খুবই ইম্পর্ট্যান্ট। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।